আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে পারছে সকাল সাড়ে ছটা হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি ভালো নেই গো যা প্রচন্ড গরম পড়েছে এর মধ্যে ভালো থাকা একেবারেই সম্ভব না সকালবেলাতে উঠে ছেলের জন্য আগে করে দিলাম টিফিন রুটি আর করে দিলাম আলু চচ্চড়ি রুটিটা একটু খেমা খেয়ে দিলাম তাহলে ও খেতে খুব ভালোবাসে আর যা গরম পড়েছে বাইরের খাবারটা একটু করছি করে দিলাম আমাদের তিনজনের জন্য চা চা তোমাদের দাদাভাই আমি আর ছেলে খাওয়া কমপ্লিট হয়েছে আর তোমাদের দাদাভাই আর ছেলে একসাথে বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই ভাই অফিসে যাওয়ার আগে ছেলেকে স্টেশনে দেবে ড্রপ করে ব্যাস দুজনাকে পাঠানো হয়ে গেছে প্রতিষ্ঠাকে আজ আর স্কুল পাঠানো হবে না প্রতিষ্ঠা সেদিন স্কুলে গেছিল গিয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছে সারাটা দিন ঘিমে নিয়ে জামা কাপড় ছিল ভেজা ওর এসে গেছে গায়ে জ্বর আর সঙ্গে পেটটাও খারাপ করেছে বাবাকে ফোন করেছি সকাল বেলাতেই শ্বশুরমশাইকে বললাম বাবা একটু তাজা মাছ পেঁপে আর একটা ওআরএস কিনে দিয়ে যাও বাবা বলল ঠিক আছে আর এদিকে লেগে গেলাম আমি আমার কর্মে বিছানা চাদরটা আজ দিলাম আবার চেঞ্জ করে দু তিন দিন পর পরপর ডেডশিট চেঞ্জ না করলে না ঠিক ভালো লাগে না আজ আবার বৃহস্পতিবার কাজের তো আজকে প্রচুর বার তো ওপরের ঘরগুলো আজ পোছার ডেট কাল তো ঠাকুর আসনটা পরিষ্কার করেও রাখা হয়েছিল না সন্ধেবেলাতে আমি তো বুধবারেই বিকেলে ঠাকুর আসনটা পরিষ্কার করে রাখি কাল সময় পাইনি তাই আজ সকালবেলাতে আবার সিংহাসনটাও পরিষ্কার করতে হয়েছে ওই জন্য সময় আরো কিছুটা নষ্ট হয়েছে আর আমি তো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছি ছেলেটা কলেজে গেল একটু চিন্তা রয়েছে প্রতিষ্ঠারও শরীরটা ভালো নেই মা হওয়া না বড় জ্বালা মায়েদের যে অনেক দায়িত্ব হ্যাঁ আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি ঠাকুর আমার সন্তানরা যেন দুধে ভাতে থাকে জানো তো আমরা মধ্যবিত্ত খুব কষ্ট করে আমার সন্তানদেরকে আমি মানুষ করছি ছেলেকে একটা আমার সাধ্যের বাইরে গিয়েই একটা অনেক বড় কলেজে ভর্তি করেছি যেখানে খরচটা অনেকটাই কষ্ট হয় প্রচণ্ড টাকা জোগাড় করতে তাতে কী হয়েছে তাই বলে কি আমার ছেলে মেয়েকে আমি ভালোভাবে মানুষ করব না মা বাবার অনেক দায়িত্ব সকালবেলাতে আমি খেয়ে নিলাম কি বলতো পান্তা ফাতা রান্না বান্না শেয়ার করতে পারিনি যেহেতু শরীরটা ভালো নেই ওকে একটু বেশি করে টেক কেয়ার করতে হচ্ছিল রাতের জন্য করে রেখেছি আলু আর পটল দিয়ে কালো চিরে ফোড়ন দিয়ে একটু চচ্চড়ি রুটি খাওয়ার জন্য আজ রান্না বান্না করিয়ে নিই কালকের অনেক খাবার ছিল এগুলোই করে নিয়েছি গরম সে মেয়ের জন্য আলু পেঁপে কাঁচকলা দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আদা দিয়ে হালকা করে শিঙি মাছের ঝোলটা করে দিয়েছি বাবা কিনে দিয়ে গেছিল মাছটা বললাম না বাবা কিনে দিয়ে যাবে আর কালকের মুড়িঘণ্ট ডাল ছিল এটা গরম করেছি কাতলা মাছ এটাও গরম করেছি বাঁধাকপিও গরম করেছি চাটনিটাও বার করে নিয়েছি ফ্রিজ দিয়ে আজ বেশি কিছু রান্না করতেই হয়নি প্রতিষ্ঠাকে ভাত কটা খাইয়ে দিচ্ছি ওই যে বললাম না মা হওয়া মুখের কথা নয় জন্ম তো সবাই দেয় কিন্তু প্রকৃত মা হওয়া মুখের কথা না এই যে বলছিলাম একটু আগে যে আমি আমার সাধ্যের বাইরে গিয়ে আমার সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করছি হ্যাঁ মানুষ করার চেষ্টা করছি তাই বলে আমার সন্তানরা যখন বড় হয়ে যাবে তারা যখন নিজেদের জীবনে যুদ্ধ করবে আমারই মতো তখন কি আমি আমার সন্তানদের ওপরে আরো বোঝা চাপিয়ে দেব তাদেরকে কি বলবো না আমাকে তোকে তোদের দিতেই হবে যেহেতু আমি তোদেরকে অনেক দিয়ে রেখে দিয়েছি আরে বাবা আমার সন্তান আমার হাতে পায়ে তাকে তাকে জন্ম জন্ম দেওয়ার জন্য দিয়েছি আমি আমার খুশিতে আর আমি আমার চেষ্টা করব আমার সন্তানদের জন্য করার তাই বলে তাদের মাথার ওপরে বোঝা চাপিয়ে দেব না যে তুইও আমার জন্য কর হ্যাঁ অবশ্যই সুশিক্ষায় যদি মানুষ করতে পারি তাহলে নিশ্চয়ই তারা নিজে থেকে দেখবে বন্ধুরা কোনো অন্যায় কথা বলেছি কি বলো তো চলো ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো লাইক করতে কিন্তু একদমই ভুলো না তাহলে আজকের মতো যাই টাটা বাই গুড নাইট